নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে আমি আলোচনার বিষয়টি আপনাদের কাছে এনেছি সেটি হলো WB আবগারি কনস্টেবল 2019 এক্সাম ডেট এবং কাট অফ এক্সপেক্টেড। তার পাশাপাশি আমি আলোচনা করব WB এক্সাম যেটা হবে, আবগারি কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সাম পরীক্ষা কবে হবে, আপনারা কত পেলে পেড এবং PMT-র জন্য কনফার্ম হতে পারবেন 2019 আবগারি কনস্টেবল, এবং একটি প্রশ্ন, যে প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি এটির এই প্রশ্নটা এখানে আনার আমার কথা ছিল না, কিন্তু এই প্রশ্নটা আমার অনেক ভিউয়ার এবং যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে বারবার এই প্রশ্নটা করছে যে দাদা, জেল পুলিশ বা আবগারি কনস্টেবল এই দুটোর মধ্যে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে। তো আমি এই ভিডিওতেই ভাবলাম যে এই বিষয়টিও আমি এখানে ইনক্লুড করে দেব। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে এই দুটো টপিক, এই দু তিনটে টপিক যে আমি এনেছি, এই দু তিনটে টপিক নিয়ে সম্পূর্ণ আপনাদের সামনে ডিটেল অ্যানালাইসিস করে দেবো। যদি বন্ধুরা আপনার প্রথম থেকে শুরু করে শেষ অব্দি ভিডিওটা দেখেন, তবেই কিন্তু আমার যে প্রেডিকশনটা তবেই আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ভিডিওতে পরবর্তীতে কি আছে। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি শুরু করবার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই যে WB আবগারি কনস্টেবল যে এক্সামটা আপনাদেরকে আপনাদের খুব শীঘ্রই হতে চলেছে এবং তার পাশাপাশি খুব শীঘ্রই জেল পুলিশের পরীক্ষাটি হতে চলেছে, তার জন্য যে সমস্ত প্রিপারেশনটা সেটা আপনি সম্পূর্ণটাই আমার চ্যানেলে পেয়ে যাবেন। ম্যাথ এবং রিজনিংয়ের যে আগের ক্লাসেসগুলো ছিল তা একটু আমার লাইটের সমস্যার জন্য, আমি স্টুডিওটা এখনও আমার তৈরি হয়নি, সামান্য আর দু তিন দিনের মধ্যে আমার স্টুডিও তৈরি হয়ে যাবে। ম্যাথ এবং রিজনিংয়ের ফেস ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করবো এবং আপনারা ভিডিওগুলো দেখলেই আমার সেই ভিডিওর কোয়ালিটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এবং অন্যান্য জিকে এবং ইংলিশ তথা আর যে সকল সাবজেক্টগুলো এক্সেপ্ট বাংলা, কেননা বাংলা সম্পর্কে, বাংলার যে সাবজেক্ট ওই সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নেই, তো আমি নিজেও ঠিক আপনাদেরকে বলতে পারছি না যে বাংলার আমি কতটা আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারবো, তবে আমি যতটুকু পারবো ঠিক ততটাই আপনাদের সামনে চেষ্টা করবো উপস্থাপন করবার। তো বন্ধুরা, আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে আমি প্রিপারেশনটা আপনাদেরকে ফুল প্রিপারেশনটা দেবো সেটা যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, এখন যে আলোচনার বিষয় সেটা হলো WBP আবগারি 2019 যে কাট অফ এবং এক্সপেক্টেড এক্সাম ডেট। দেখুন বন্ধুরা, যখন আমি কাট অফের এক্সপেক্টেড এক্সামটা আমি যখন আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে। ফার্স্ট একটা বিষয় হলো যে আপনাদের এবার ভ্যাকান্সি কত আছে। তো বন্ধুরা দেখে নিন, আপনাদের যে ভ্যাকান্সিটা ছিল WBP কনস্টেবল, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল ভ্যাকান্সি যেটা ছিল, কনস্টেবলের 3000 পোস্ট ছিল, সেখানে UR ছিল 1170, আদার্স যেটি ছিল শিডিউল কাস্টের 450, শিডিউল ট্রাইবের 120টা, OBC A-এর 220টা এবং OBC B-এর ছিল 150টা, এই মিলে এবং এক্সামটেড ক্যাটাগরি এই টোটালি মিলে ছিল 3000 পোস্ট। এবং এই যে পোস্টটা কিন্তু আপনাদের ডিসাইড করবে যে কাট অফ কিরম হবে, এটা অন্যতম ডিসাইডার হলো ভ্যাকান্সি। নেক্সট হলো ফর্ম ফিল আপ, এটার তো কোনো সঠিক তথ্য কোথাও পাওয়া যায় না, তবে আমি যতটুকু খোঁজ পেয়েছি যে কী রকম শেষের দিকে ফর্ম ফিল আপ হয়েছিল, তাতে করে অনেকেই বলছিল 3-3.5 লাখ, আমি একটু বেশিই ধরে নিচ্ছি, সেটা 3.5-4 লাখ মতো। পরীক্ষা তো দেয় 70%, তো আপনারা একটু হিসাব করে নেবেন যে মোটামুটি কত মানে পরীক্ষা দিতে পারে। এবং আপনারা মনে রাখবেন যে যারা WBP কনস্টেবল পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই কিন্তু আবগারি কনস্টেবলের পরীক্ষাতে বসবেন, কেননা এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই প্রেফারেবল, যারা WBP কনস্টেবল পেয়ে যাবেন তাদের পক্ষেও এটা প্রেফারেবল, ওয়েস্ট বেঙ্গলের যে মানে এই যে আবগারির যে ভ্যাকান্সিটা কনস্টেবলের, এটা অনেকটাই প্রেফারেবল। এবার বন্ধুরা দেখে নিই যে ডিসাইডার কি কি হয়। দেখুন বন্ধুরা, যেটা আমি প্রথমেই বললাম যে ফর্ম ফিল আপ হয় প্রথম ডিসাইডার, অর্থাৎ আপনাদের যে ডিসাইড করবে যে আপনাদের কাট অফটা কিরকম হতে পারে, তার যে ডিসাইডারগুলো, কিভাবে আপনারা বুঝতে পারবেন যে একটা পরীক্ষা দেওয়ার পর কাট অফ কি হতে পারে, মানে আমি এখন তো কাট অফের কথা বলতে পারছি না, কারণ কোশ্চিন তো আমি এখন অবধি দেখিনি, তো কোশ্চিন দেখলে একটা এক্সাক্ট কাট অফ বলা যায়, তবে মোটামুটি আমি কত ধরে গেলে পরীক্ষাতে পাস করব, সেটার জন্য যে আমি প্রিভিয়াস প্রিপারেশনটা নিব তার জন্য কি কি জানতে হবে, প্রথমে ফর্ম ফিল আপ, ভ্যাকান্সি কত ছিল যেটা আপনাদেরকে দেখে দিলাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস রিক্রুটমেন্টস। দেখুন বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা একবার দেখে নেবেন, সেখানে আমি এই কথাটা আবার বলেছিলাম যে WBP SI-এর কিন্তু রিক্রুটমেন্ট সবেমাত্র হয়ে যাবে, ঠিক আছে, এবং তারপরেই কিন্তু আপনাদের হয় পরীক্ষা আগে হোক পরে হোক, তবে WBP SI-এর পরীক্ষাটা সম্ভবত রেজাল্ট তার আগেই দিয়ে দেবে, পরীক্ষার আগে যতটুকু আশা করা যায়, পুজোর আগে তো WBP SI-এর রেজাল্ট দেবেই দেবে।
এবার নেক্সট আপনাদের বলছি যে আরআরসি গ্রুপ ডি, যেটা গত বছর 2018 রিক্রুটমেন্ট, সেটার যে কলকাতা এবং গুয়াহাটি জোনের যে এখন রিক্রুটমেন্টটা দেয়নি, সেখানেও হয়তো অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু এই কনস্টেবলের ফর্ম ফিল আপটা করেছে। তবে বন্ধুরা একটা কথা বলে দিই যে এটা তো আপনাদের অনেকটাই আপনাদের কাট অফটাকে একটু নিচে নামাতে পারে, বাট WB কনস্টেবল যে 2018 যে পরীক্ষাটা হয়ে গেল, যেটার আপনাদের ইন্টারভিউ 26 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা আশা করবেন না যে ইনারা যারা পেয়ে যাবেন তারা এখানে আসবেন না। এটার সঙ্গে কিন্তু খুব চান্সেস কম আছে যে WB কনস্টেবল যারা পেয়ে যাবেন তারা কিন্তু মানে অবশ্যই আবগারি কনস্টেবলের পরীক্ষাটা দেবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেননা এটা তুলনামূলক অনেক কমফোর্টেবল জব, অনেকে প্রেফার করে এটা আগে। সো এটা খুব একটা ম্যাটার করবে না। তবে WBPSI এবং RRC গ্রুপ ডির যে রিক্রুটমেন্টটা কলকাতা এবং গুয়াহাটি জোনের হবে, খুব শীঘ্রই হবে, সেইখানকার যে রিক্রুটমেন্ট ওখানে যে সকল ক্যান্ডিডেটরা চলে যাবে সেই ক্যান্ডিডেটগুলো এখানে নাও আসতে পারে, এটা একটা ডিসাইডার বড় মাপের হতে পারে। এবার আরেকটা বিষয় আছে, নো ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্ক কিন্তু নেই। এই অঙ্ক না থাকার জন্য কিন্তু কাট অফটা যেটা হওয়ার কথা তার থেকে 2-3 কাট অফ বেশি হবে, এটা আপনারা নিশ্চিন্তে থাকেন। কেননা WB-র যে সকল ক্যান্ডিডেটরা থাকেন তাদের যদি আমি ওভারঅল একটা অ্যানালাইজ করি, সবচেয়ে বেশি প্রবলেম হয় ম্যাথামেটিক্সে, এবং ম্যাথামেটিক্সটা এখানে নেই। এখানে কি আছে, রিজনিংটা আছে, এবং রিজনিং খুবই ইজি আসবে, এটা আপনাদেরকে আমি শিওর বলছি। এবং আপনাদের যেটা বললাম সেই পার্টটা আমি আমার পুরো ভিডিওতে আপনি পেয়ে যাবেন, আমি খুব শীঘ্রই সেটা চালু করছি এবং প্রিভিয়াস কয়েকটা ভিডিও আমি আপলোডও করেছি। তো ফুল সিলেবাসটা আপনি, ফুল ক্লাসেসটা আপনি পেয়ে যাবেন এখানে। এছাড়াও যে কাজের কাজের কথায় আসি আমি, যে ম্যাথামেটিক্সের যে ভিডিওটা আপনাদের মানে সরি ম্যাথামেটিক্স যেটা আছে সেইটা না থাকার জন্য এখানে কাট অফ কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ হবে, এটা ইনক্রিজার হিসেবে ডিসাইড করবে ম্যাথামেটিক্সটা। আর যে রিক্রুটমেন্টটা সেটা ডিসাইডার মানে ডিক্রিজার হিসেবে কিন্তু আপনাদের এটা ডিসাইড করবে। এই ওভারঅল অ্যানালাইজ করার পর আমি যদি এবার আমি কাট অফের দিকে আঁকাই, তাহলে আমি বলব যে এইবারকার যে কাট অফটা হবে সেই কাট অফটা এটা, আমি ফাইনালি যেটা ডিসাইড করি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কোনো কাট অফ না, এটা আপনারা এইভাবে বলতে পারেন যে এই নাম্বারটা তুললে আশা করবেন যে কোশ্চিন যেরকমই হোক যে আপনারা PMT এবং পেটের জন্য ডাক পেতে পারেন, এবং কত হলে আপনারা শিওর পাবেন সেটা বলে দিচ্ছি। দেখুন আমি যে কাট অফটা প্রেডিক্ট করেছি, বাট এটা একদম সম্পূর্ণ মানে এক্সপেক্টেড, এটা কোনো ইয়ে না, কারণ কোশ্চিন পাওয়ার পরে আমি সেটা ফাইনালি বলতে পারবো। ইউআরদের কাট অফ হবে 35-40 এর মাঝে, OBC-B 32-35, OBC-A 30-32, SC 27-28, ST 25-26, এটা আরেকটু কমও হতে পারে। এই হলো আমার ওভারঅল প্রেডিকশন। এবং এর পাশাপাশি আরেকটা কথা বন্ধুরা বলে দিই যে 40 যে মার্কস, এই মার্কসের গন্ডি যদি আপনারা পেরোতে পারেন তাহলে আপনারা 100% শিওর থাকবেন যে আপনারা পেট এবং পেটে PMT-র জন্য কোয়ালিফাই করবেন, সেটা আপনারা যে ক্যাটাগরিটি হোক না কেন, সেটা যদি আপনার ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির যদি হয়ে থাকেন তাও আপনারা ডেফিনেটলি কোয়ালিফাই করবেন, এটা আপনাদের আমি কি শিওরিটি দিচ্ছি, এর বেশি যাবে না। তবে এই একটা অ্যাপ্রক্সিমেট কাট অফ আপনারা গেস করে পরীক্ষার হলে আপনারা অ্যাটেম্পট নিতে পারেন, আমার মনে হয় না এর থেকে খুব একটা বেশি হবে, 40-35-32-28-26 এর ওপরে খুব একটা বেশি হবে না। এবার বন্ধুরা আসি যে দ্বিতীয় প্রশ্নটা আমার ওখানে ছিল যে জেল পুলিশ না আপনার আবগারি কনস্টেবলের পরীক্ষাটা আগে হবে। দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু আমার একটা প্রুফ, আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি প্রুফ দিয়েই কথা বলি, আপনাকে আমি এখানে সেই জিনিসটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আবগারি কনস্টেবলের যে পরীক্ষার যে ফর্ম ফিল আপটি হয়েছিল সেটি হয়েছিল, শুরু হয়েছিল 11 মার্চ থেকে 2019 এবং লাস্ট ডেট ছিল 10th of April 2019, অর্থাৎ এই এক মাস ধরে এপ্রিল থেকে মার্চ থেকে এপ্রিল অবধি ফর্ম ফিল আপটা হয়েছিল। এবার দেখে নিই যে জেল পুলিশের ফর্ম ফিল আপটা কবে হয়েছিল। দেখুন জেল পুলিশের যে ফর্ম ফিল আপটা হয়েছিল ঠিক তার এক মাস আগে, অর্থাৎ 15 তারিখে শুরু হয় ফেব্রুয়ারি এবং মার্চের 14 তারিখে সেটা শেষ হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে জেল পুলিশের কিন্তু ফর্ম ফিল আপটা আগে হয়েছে এবং জেল পুলিশের কিন্তু ভ্যাকান্সিটা তুলনামূলকভাবে কিন্তু কম। তো ওটার যে আপনাদের প্রিপারেশন মানে ওটার যদি পরীক্ষা কন্ডাক্ট করাতে হয় তাহলে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি WB চাইলে কিন্তু কন্ডাক্ট করিয়ে দিতে পারবে। তো এইবার আপনাদের একটা কথা বলি যে WBP-র কনস্টেবলই হোক বা জেল পুলিশই হোক, সিলেবাসের সামান্য অবশ্যই আমি মানছি তারতম্য আছে, ওটা আপনাদের কাছে কতটা ম্যাটার করবে আমি জানি না, তবে আমার মনে হয় ওভারঅল আপনারা যদি প্রিপারেশন নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধে হবে।
আমি এইটুকু আপনাদেরকে অ্যাসিউরিটি করে দিচ্ছি, আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিই আমি, যে এক্সাম ডেট আবগারি এবং জেল পুলিশ যেটাই হোক সেটাই সেপ্টেম্বরের সেকেন্ড উইক অর থার্ড উইক থেকে শুরু হবে, এটা মোটামুটি আশা করা যায়। আর এইটুকু আপনাদেরকে আমি ফাইনালি বলছি, জেল পুলিশেরই পরীক্ষা হোক বা আবগারেরই পরীক্ষা হোক, যেটাই আগে হোক, তার 1 থেকে 2 সপ্তাহ, ওর বেশি আপনাদের কোনোটাই এক্সপেক্ট করবেন না, 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই একটা পরীক্ষা আগে আরেকটা পরীক্ষা পরে হবে। অর্থাৎ কথার কথা, যদি আপনাদের সেকেন্ড উইকে আবগারির পরীক্ষাটা হয় তো থার্ড আর ফোর্থ উইকেই জেল পুলিশের পরীক্ষাটা হবে। কিন্তু আপনাদেরকে আমি একটা বন্ধুরা আমি প্রুফটিও দেখিয়ে দিলাম যে ওখানে জেল পুলিশের ফর্ম ফিল আপ কিন্তু মাসখানেক আগে হয়েছে, সো চান্সেস কিন্তু অবশ্যই জেল পুলিশের পরীক্ষাটা আগে হওয়ার। তবে এটাও যে আমি কনফার্মলি বলবো এটাও কিন্তু সম্ভব নয়, কেননা ওটা সম্পূর্ণ ডিসাইড করবে WBP। কিন্তু পরীক্ষা আবগারি হোক বা জেল পুলিশই হোক সেটা সেপ্টেম্বরের সেকেন্ড থার্ড উইকের মধ্যে শেষের দিকেই আশা করা যায় সেটা শুরু হবে, এবং খুব অল্টারনেটিভলি একটা 1-2 সপ্তাহ পরে আরেকটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি প্রিপারেশন নেন তবে আমি এইটুকুই সাজেস্ট করবো যে সেরকম কোনো কিছু না, আপনারা ওভারঅল প্রিপারেশন নিন, যেটাই আগে হোক যেটাই পরে হোক, তাতে করে যাতে আপনারা খুব ইজিভাবে সেটার জন্য কোয়ালিফাই করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদেরকে ভালো লাগে এবং আমার ভিডিওটি পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার যে মক টেস্টের যে সিরিজটি আমি চালু করেছি আবগারি এবং জেল পুলিশের উপরে সেটাও দেখুন, এবং নোটিফিকেশনটি বেলটি অন করে রাখুন যাতে করে সবার আগে আপডেটটি আপনি পেয়ে যান। তো বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়, এবং আজকের মতো ভিডিওটা আমার এখানে। নমস্কার।